সাথে হল্লাবল, মানুষের পাশে হল্লাবল, 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 হল্লাবল। নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা। মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লাবল, 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 হল্লাবল। স্বাগত আপনাদের হল্লাবলের পর্দায়। গুরুত্বপূর্ণ খবরে প্রথমে শিরোনাম। শিরোনাম নিবেদন করেছে ক্লান্তিকর দূর, স্বাস্থ্য ভরপুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। বুধবার উচ্চ আদালতে বাদু চৌধুরীর জামিনের আবেদন নিয়ে শুনানি, আদালতে সোপার্দ করা হবে সুনীল চৌধুরীকেও। সাব্র মণ্ডল সভাপতি নির্বাচনে ছয় প্রার্থী, ভোট নিয়ে উত্তেজনার পারদ ক্রমশই ঊর্ধ্বমুখী। কালীপুজো সাংস্কৃতিক সন্ধ্যায় সংঘবদ্ধ হামলা চালালো পাশে গ্রামের লোকজন, আহত সাত, ঘটনা সিধায় থানাধীন ফরিদাখোলার নাথপাড়ায়। বাদল চৌধুরী প্রসঙ্গে গৌতম দাসের উক্তি নিয়ে সংশয় ব্যক্ত করলেন আইনমন্ত্রী রতন লালা। এখন বিস্তারিত। অবশেষে পূর্ত ঘোটালা নিয়ে বিস্তারিত খুলে বললেন রাজ্যের আইনমন্ত্রী রতনলাল নাথ। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে আইনমন্ত্রী রতনলাল নাথ পূর্ত ঘোটালার বিস্তারিত জানান। বাদল চৌধুরী প্রসঙ্গে সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাসের একটি উক্তি নিয়েও ঘোর সংশয় প্রকাশ করেন মন্ত্রী রতনলাল নাথ। পূর্ত দপ্তরে আর্থিক ঘোটালা কাণ্ড নিয়ে এতদিন বাদে বিস্তারিত জানালেন রাজ্যের আইনমন্ত্রী রতনলাল নাথ। এদিন এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী রতনলাল নাথ বলেন পূর্ত ঘোটালা হয় 2008-09 অর্থ বছরে। 31-05-2008 সালে মন্ত্রিসভায় ক্যাবিনেট বৈঠক হয়। এ বৈঠকে 46টি ব্রিজকে প্যাকেজ করে 224 কোটি 48 লক্ষ টাকা, 28টি ভবনকে একসাথে প্যাকেজ করে 122 কোটি 58 লক্ষ টাকা এবং 60টি রাস্তাকে প্যাকেজ করে 219 কোটি 24 লক্ষ টাকার কাজ দেশের বিভিন্ন সংস্থাকে দিয়ে করানোর জন্য মন্ত্রিসভায় অনুমোদন নেওয়া হয়। এর মোট অর্থমূল্য ছিল 638 কোটি 30 লক্ষ টাকা। কষ্ট ও বেসিকের ভিত্তিতে এই অনুমোদন নেওয়া হয়। এই প্যাকেজ নিয়ে নীরব ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আট অর্থ বছরে মোট 46টা ব্রিজ, এই ব্রিজগুলিকে একসাথে প্যাকেজ করে 224 কোটি 48 লক্ষ 39 হাজার টাকার একটা প্যাকেজ করে এবং 28টা বিল্ডিংকে একসাথে প্যাকেজ করে 122 কোটি 58 লক্ষ 59 হাজার টাকার একটা প্যাকেজ করে এবং 60টা রাস্তাকে একসাথে প্যাকেজ করে 291 কোটি 24 লক্ষ একটা প্যাকেজ করে। এই তিনটা প্যাকেজ, ব্রিজ প্যাকেজ, বিল্ডিং প্যাকেজ এবং রোড প্যাকেজ, মোট 638 কোটি 30 লক্ষ 38 হাজার টাকার কাজগুলিকে একত্রীকরণ করে যেহেতু রাজ্যে কোনো কন্ট্রাক্টর নেই যারা
এই কাজগুলি সময় মতো তুলতে পারে। সেজন্য তৎকালীন সময়ে মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে ক্যাবিনেট মিটিং, যেটা 31/5/2008 উনি ক্যাবিনেট সিদ্ধান্ত নিলেন যে পিডাব্লিউডি এই কাজগুলি সরকারি সংস্থা এবং বেসরকারি সংস্থা, স্বনামধন্য দেশের স্বনামধন্য বেসরকারি সংস্থাকে এই কাজগুলি করাতে পারবে এই প্রথম রাজ্যে কস্ট প্লাস বেসিস। আমাদের রাজ্যে কোনো কাজ ইতিপূর্বে কস্ট প্লাস বেসিসে হয়নি, এবং কেন তৎকালীন সময়ে বিরোধী দল নেতা, আজকের যিনি বিরোধী দল নেতা তৎকালীন সময় উনি মুখ্যমন্ত্রী, উনি কেন এই 638 কোটি 30 লক্ষ টাকার কাজগুলিকে প্যাকেজ করলো কেন, বাদল চৌধুরী কেন আইএলএস হাসপাতালে ভর্তি হন সে সম্পর্কেও বলেন আইনমন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন আইএলএস কর্তৃপক্ষের সঙ্গে সিপিএম এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। রতননাথ আরো জানান সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাসের একটি মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ। গৌতম বাবু বলেছেন যদি বাদল বাবুর কিছু হয়, এই প্রসঙ্গে তিনি বলেন সিপিএম কে বিশ্বাস করা যায় না, ফায়দা তুলতে এই দল নিজ মন্ত্রীকেও মারতে পারে। তাই আইএলএস ও বাদল চৌধুরী নিরাপত্তা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রীর নিকট বলেছেন তিনি, অসুস্থ ক্ষেত্রে নিশ্চয়ই চিকিৎসা করা উচিত, আমরা অমানবিক নই, কিন্তু অসুস্থতার ভান যদি করা হয় এটা হবে ক্রাইম। এবং এই যে আমি ওদিনও বলছি খুব ইম্পর্টেন্ট, সিপিএম কে বিশ্বাস করা কঠিন। এই যে গৌতম দাস বলছে ওনার যদি কিছু হয়, আমি সেই জন্যই বলছিলাম আমার একজন সাধারণ নাগরিক হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার নিরাপত্তা জোরদার করুন। সিপিএম অতীতে এই রাজ্যে বহু খুন করেছে, বহু রাজনৈতিক খুন করেছে, নিজের দলের মন্ত্রীকে পর্যন্ত খুন করতে ওরা দ্বিধা করেনি। এখন তারা করতে পারে না এমন কিছু, অসম্ভব কিছু নেই। সেজন্য আমার ভীষণ ভয়, কারণ সিপিএম নিজের রাজনৈতিক ফায়দা লোবার জন্য অনেক কিছু করতে পারে। সেজন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে গৌতমবাবুর উক্তিটা, এটাকে সোজাভাবে দেখলে চলবে না, সিম্পলভাবে দেখলে চলবে না, এটার পিছনে বিরাট ব্লুপ্রিন্ট রয়েছে বলে আমার বিশ্বাস। আইনমন্ত্রী জানান সেদিনের ক্যাবিনেটের পরই বাদল চৌধুরী খেলা শুরু হয়। এই খেলায় সুনীল ভৌমিক ও যশপাল সিং ছড়িয়ে পড়েন। রাজ্য পুলিশের ভিজিলেন্স শাখা এখন পর্যন্ত এই তিনজনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে, দুজনকে জালে তোলা গেছে। যশপাল সিং এখনও দিল্লিতে পলাতক রয়েছেন। ব্যুরো রিপোর্ট, হালাবল। পূর্ত দপ্তরে 600 কোটি টাকা ঘোটালা কাণ্ডে ধৃত অভিযুক্ত প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরীর জামিনের আবেদনের উপর বুধবার হাইকোর্টে শুনানি অনুষ্ঠিত হবে। এ নিয়ে রাজ্য রাজনৈতিক মহলে জল্পনা কল্পনা এখন তুঙ্গে। উল্লেখ্য, পুলিশি গ্রেপ্তার এড়াতে বাদল চৌধুরী আইনজীবী জেলা আদালতে প্রথমে আগাম জামিনের আবেদন করে। এই আবেদন গ্রাহ্য না হওয়ায় উচ্চ আদালতে 21 অক্টোবর আগাম জামিনের আবেদন জানানো হয়, কিন্তু সেদিন শুনানি হলেও রায় ঘোষণার আগে তাকে গ্রেপ্তার দেখানো হয়, ফলে আগাম জামিনের রায় ঘোষণার প্রয়োজন পড়েনি। গ্রেপ্তার হওয়ার পর হাইকোর্টে এবার জামিনের আবেদন জানানো হয়। এই আবেদনের শুনানি বুধবার উচ্চ আদালতে অনুষ্ঠিত হবে। এদিকে এই মামলায় ধৃত প্রাক্তন মুখ্য বাস্তুকার সুনীল ভৌমিককে বুধবার আদালতে সোপর্দ করা হবে। আসামের পর উত্তর পূর্বাঞ্চলে ত্রিপুরাতেও চালু হচ্ছে এনআরসি। সোমবার দেশের সুপ্রিম কোর্ট ভারত সরকারকে ত্রিপুরায় এনআরসি চালু করতে নির্দেশ দিয়েছে। এ নিয়ে রাজ্যের বিভিন্ন মহলে জোর জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, দেশের সরকার জানিয়েছিল ত্রিপুরায় এনআরসি প্রয়োজন নেই। ভারত সরকারের সুরে ত্রিপুরা রাজ্য সরকারও বলেছিল ত্রিপুরায় এনআরসির প্রয়োজন নেই, কিন্তু সোমবার সুপ্রিম কোর্ট ত্রিপুরায় এনআরসি চালু করতে ভারত সরকারকে নির্দেশ দেয়।
বিজেপির সব্র মন্ডল সভাপতি নির্বাচনে প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ছয়। এরা হচ্ছেন বর্তমান মন্ডল সভাপতি অর্জুন দেবনাথ, জিতেন ত্রিপুরা, রাজেশ দাস, সুজিত দে, তাপস লোধ এবং সুনীল নাথ। ভোট যার পদতার, এই লক্ষ্যে প্রচার চালিয়েছেন সবাই, কিন্তু ভোট নিয়ে চলছে অজানা শঙ্কা। উত্তেজনার পারদ হচ্ছে ক্রমশই ঊর্ধ্বমুখী। চল্লিশ সাবরুম মন্ডল সভাপতি নির্বাচন নিয়ে উত্তেজনার পারদ ক্রমে চড়ছে। গোষ্ঠী কোন্দলকে প্রকট করে মন্ডল সভাপতি নির্বাচনে অবতীর্ণ হয়েছেন ছজন নেতা, ফলে ভোট অনিবার্য হয়ে পড়েছে মন্ডল সভাপতি নির্বাচন নিয়ে। মন্ডল সভাপতি নির্বাচন যে ছজন প্রার্থী হয়েছে, এরা হলেন বর্তমান মন্ডল সভাপতি অর্জুন দেবনাথ, জিতেন ত্রিপুরা, রাজেশ দাস, সুজিত দে, তাপস লোধ এবং সুনীল নাথ। ছয় প্রার্থী নিজের সমর্থনে ভোট পেতে বর্তমানে বুথ সভাপতিদের দ্বারে দ্বারে ঘুরছেন, আর এই নিয়েই মহকুমার রাজনৈতিক মহলে চলছে জল্পনা কল্পনা। ভোটারদের একটা অংশ বর্তমান মন্ডল সভাপতি অর্জুন দেবনাথের বিরুদ্ধে, কারণ অর্জুনের বিরুদ্ধে চিকিৎসক পেটানোর অভিযোগ রয়েছে। কেউ কেউ বলছেন তখন উপজাতি নেতা জিতেন ত্রিপুরার নামও। অনেকে আবার সুনীল নাথকে পরবর্তী সভাপতি হিসেবে তুলে ধরতে চাইছেন। তবে যাই হোক, সাবরুম মন্ডল সভাপতি নির্বাচন নিয়ে জল্পনা কল্পনার পাশাপাশি উত্তেজনার পারদ কিন্তু ক্রমশই ঊর্ধ্বমুখী। ব্যুরো রিপোর্ট, হালাবর। সীমান্ত এলাকায় শান্তি ও আইন শৃঙ্খলা রক্ষায় বিএসএফ এবং স্থানীয় গ্রামবাসীদের পারস্পরিক সহমত রক্ষা করে এগিয়ে চলার পরামর্শ দিলেন বিরোধী দলনেতা মানিক সরকার। সোমবার শ্রী সরকার আমতলী থানাধীন সীমান্ত গ্রাম মতিনগরে যান। সম্প্রতি বিএসএফ এর গুলিতে এই গ্রামে মনোয়ারা বেগম ও স্বপনের নেচা নামে দুই মহিলা আহত হন। এদের মধ্যে মনোয়ারা বেগমকে উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে স্থানান্তরিত করা হয়। এই ঘটনাকে ঘিরে গত আট দিন যাবৎ মতিনগর এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। এদিন মতিনগর এলাকা পরিদর্শনকালে বিরোধী দলনেতা মানিক সরকার বিএসএফ আধিকারিক ও স্থানীয়দের নিয়ে বৈঠক করেন। এই বৈঠকে স্থানীয় বিধায়ক নারায়ণ চৌধুরী, বিধায়ক রতন ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যদি কোথাও কোনো ঝামেলা হয়, লিখে রাখো, আমরা আসবো, কথা বলবো। বিএসএফ কর্তৃপক্ষের যারা আছেন উপরতলা, তাদের সঙ্গে কথা বলবো। এই পদ্ধতিতে দিলে ভালো, এবং একটা ভয়ের মধ্যে, যে আগের যে ভয়ভীত যে একটা পরিবেশ ছিল, বন্ধুত্বের যে একটা সম্পর্ক ছিল, হ্যাঁ, আলাপ আলোচনার মধ্য দিয়ে ভুল হতেই পারে। পরিবারের মধ্যে ঝগড়া হয় না, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতো, ভাইয়ের মধ্যে ঝগড়া হয় না, ছেলেবাপের ঝগড়া হয় না, তো হতেই তো পারে, কেমন না। কিন্তু হলে পরে তো কেউ ঘরে আগুন দেয় না, হ্যাঁ, হলে পরেই ঘরটা কেউ ভেঙে ফেলে না, হলে পরেই কেউ ঘর ছেড়ে দিয়ে চলে যায়। কাজে হয় আবার বসে, আবার কথা হয়, আবার মীমাংসা হয়। বলে এই জায়গায় যে ঘটনাটা ঘটলো, যাতে এরকম ঘটনা ভবিষ্যতে না ঘটতে পারে, তার জন্য আপনারও গ্রামের দিক থেকে বিএসএফকে সহযোগিতা করুন। বিএসএফও আপনাদের সঙ্গে আগের মতো পরিবেশ পরিমণ্ডল ফিরিয়ে এনে এই উভয়ের যে আলাপ আলোচনা মত বিনিময়ের মধ্য দিয়ে যাতে একটা সুন্দর সুস্থ মানে পরিবেশটা এখানে বজায় থাকে, আবার খোলামেলা যাতে আমরা চলতে পারি, এরকম একটা উদ্যোগ তারা নিক। আই হ্যাভ স্পোকেন ইন বেঙ্গলি। সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করে এক গ্রামের সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত জনতার উপর সংঘবদ্ধ হামলা চালালো পার্শ্ববর্তী একটি গ্রামের লোকজন। এই ঘটনায় সাত গ্রামবাসী আহত হয়েছেন। ঘটনা সোমবার সন্ধ্যা রাতে সিধাই থানাধীন হরিণাখোলা নাথপাড়া গ্রামে। অভিযোগ পাশে হরিণাখোলা শিবির গ্রামের লোকজন এই হামলা চালিয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট দুই গ্রামে তীব্র উত্তেজনা বিরাজ করছে। সিধাই থানাধীন পাশাপাশি দুটি গ্রাম যথাক্রমে হরিণাখোলা শিবির ও হরিণাখোলা নাথপাড়া। দীপাবলি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও হরিণাখোলা নাথপাড়া গ্রামের জনগণ স্থানীয় শিব বাড়িতে কালীপুজোর আয়োজন করে। কালীপুজোকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করে হরিণাখোলা নাথপাড়ার গ্রামের জনগণ। নাথপাড়ার উদ্যোক্তারা তিন চারজন সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার কেনার জন্য একটি দোকানে যান। সেখানে প্রতিবেশী গ্রাম হরিণাখোলা শিবির গ্রামের দু তিনজন যুবকের সঙ্গে তাদের সামান্য কথা কাটাকাটি হয়। অতি নগণ্য এ বিষয়টির মীমাংসা হয়ে যায় ঘটনাস্থলে। হরিণাখোলা নাথপাড়ার শিব মন্দির প্রাঙ্গণে সোমবার সন্ধ্যা রাতে যখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল,
তখন পাশে গ্রাম হরিণাখোলা শিবির গ্রামের লোকজনেরা সংঘবদ্ধভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা চালায়। প্রথমে তারা সাংস্কৃতিক অনুষ্ঠানে জমায়েত লোকজনকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে, এরপর লাঠি নিয়ে হামলা চালায়। এই ঘটনায় 10-12 জন গ্রামবাসী আহত হন। এদের মধ্যে 7 জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন সেন্টু দেবনাথ, মায়ারানী দেবনাথ ও উৎপল দেবনাথ। এদিন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন মায়ারানী দেবনাথ এ কথা জানান। ছোটো বাচ্চা রেগে নাচ হইতেছে, ডান্স টান্স হইতেছে, সব মানুষের মনে। তারপরে প্রত্যেকে অন্য পাড়ার থেকে দুজন আই যায় এসে যায়, তারা মানে কি শুরু করছে, নামটা ঘুরে দেখতেছে, ডিলাডিলি শুরু করেছে, ডিঙ্গি যায় এক বছর আমার মাথা। কি যে দিল্লিছে কারা করছে ঘটনা, কারা করছে? অন্য পাড়ার মানুষ আর কি এসে। আমি তো চিনি না, আমি তো বাবা বাড়িতে আইসি বেড়াইতাম, কাকে বাইকুড়া বাইকুড়া তখন দেখে আজকে তো আয়া প্রোগ্রামের মধ্যে কিছু প্রোগ্রাম দেখতাম, তারা এসে এরকম করছে, আমি তো তারা চিনি না, তারা আছে আমার বাড়িতে আছে। আহতদের মধ্যে মায়ারানী দেবনাথ ও দীপঙ্কর দেবনাথের আঘাত গুরুতর হয়। রাতে তাদের মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টার থেকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে সিধাই থানার পুলিশ ঘটনাস্থলে যান, কিন্তু কোনো পক্ষই থানায় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেনি। দুই গ্রামেরই জনগণ চাইছেন সালিশি সভা ডেকে ঘটনাটি মীমাংসা করা হোক, কিন্তু আহতরা চাইছেন ঘটনাটির মামলা হোক। অভিযুক্ত প্রিয়লাল দেবনাথ, দীপক দেবনাথ, বিমল দেবনাথ, ভানুলাল সরকার ও মরণ দেবনাথকে পুলিশ গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করুক। ব্যুরো রিপোর্ট, হালাবোল। বুধবার প্রতিপদ ও দ্বিতীয় সন্ধিক্ষণে ছটিকার রাজ্য সফরে এলেন অসমের মন্ত্রী তথা নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্সের বা নেডা চেয়ারম্যান হেমন্ত বিশ্ব শর্মা। ওনার এই রাজ্য সফর ছিল যতটাই নীরব ঠিক ততটাই রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এদিন বিমানবন্দর থেকে রাজ্য অতিথিশালায় যান তিনি, সেখানে কিছুটা বিশ্রাম করে চলে যান চম্পকনগরের কাছে শান্তিকালী আশ্রমে, সাথে যান সাংসদ প্রতিমা ভৌমিক। শান্তিকালী আশ্রমে যজ্ঞ করেন হেমন্ত বিশ্ব শর্মা। উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা সেখান থেকে যান বাসভবনে, সেখানে সাংসদ প্রতিমা ভৌমিক ও উপমুখ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক করেন তিনি। পরে স্বল্প সময়ের জন্য মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। সেখান থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন অসমের মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। ত্রিপুরার চলপাল্টের অন্যতম হোতা হেমন্ত বিশ্ব শর্মার এই ছটিকা রাজ্য সফর ও উপমুখ্যমন্ত্রীর সাথে বৈঠককে ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ভাতৃ দ্বিতীয়া তথা ভাই ফোঁটা, বাড়িতে বাড়িতে উৎসবের মেজাজে এদিন বোনেরা ভাইদের ফোঁটা দিলেন। ভাই বোনের পবিত্র এই উৎসবকে ঘিরে ঘরে ঘরে এদিন আনন্দধারা প্রবাহমান। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম পান্না চুনি, দুঃখ আমার কিছু নাই। সোমবার ছিল প্রতিপদ, পাশাপাশি মঙ্গলবার ভাতৃ দ্বিতীয়া। ভাতৃ দ্বিতীয়া মানে ভাই ফোঁটা। বাড়িতে বাড়িতে উৎসবের মেজাজে বোনেরা ভাইদের ফোঁটা দিলেন। ভাই বোনের পবিত্র এই উৎসবকে ঘিরে ঘরে ঘরে আনন্দধারা। সেই আনন্দধারায় ভাই ফোঁটার মন্ত্র শোনাল জনিকা বোম। স্বর্গে ভুলস্থুল মতে জয়যুগা, না ঝাড়বা জমদোয়া, জমদোয়ারে দিয়া কাটা যমুনা যায় জমে ফুটা, আমি দিই আমার ভাইকে ফুটা, প্রতিপদে দিয়া ফুটা, দ্বিতীয়াতে দিবান নিতা, আজও বুধি আমার ভাই জমদোয়ারের কাটা। আর এই ভাই ফুটা যে ভাইয়ের মঙ্গল কামনায় সেই কথাই জানালেন অপর এক বোন।
কে যমুনা জমকে ফুটা দিয়ে ওনার মঙ্গল কামনা করেছিল, সেই জন্য আজকে আমরাও আমরা ভাইয়ের মঙ্গল কামনার্থে ফুটা দিচ্ছি। এ এক স্বর্গীয় পবিত্র কল্যাণকামী উৎসব, ভাইদের দীর্ঘায়ু এবং সার্বিক মঙ্গল কামনায় বোনেরা ভাইদের ফোঁটা দেন, সঙ্গে থাকে উপহার আদান প্রদান ও মিষ্টি মুখ। এত সবের মধ্যেও উপহার আদান প্রদানটা কিন্তু গৌরব থেকে যায়। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। মঙ্গলবার অল ত্রিপুরা 10,323 ভিক্টিমাইজ টিচার্স অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত যক্ষ্মা নিবারণী হলে এই দিন এই সভা অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ মতে আগামী 31 মার্চ রাজ্যের 10,323 শিক্ষকদের চাকরির সময়সীমা ফুরাচ্ছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকারা বর্তমানে এক অসহায় চাকরির অনিশ্চিত ভবিষ্যতের সম্মুখীন। এর মধ্যে মঙ্গলবার অল ত্রিপুরা 10,323 ভিক্টিমাইজ টিচার্স অ্যাসোসিয়েশন বৈঠকে মিলিত হল। যক্ষ্মা নিবারণী হলে এদিন এই বৈঠক অনুষ্ঠিত হয়। নিজ প্রতিক্রিয়ায় রাজ্য সরকার ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানালেন অ্যাসোসিয়েশনের অর্গানাইজিং সেক্রেটারি চন্দন দাস। সরকার, বর্তমান বিজেপি সরকার আমাদের চাকরি সুনিশ্চিত করার জন্য আপনারা কাজ করবেন, তথাপি সমাজের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন বার্তা প্রচার করা হচ্ছে এবং আন্দোলনের হুমকি দেওয়া হচ্ছে, সেগুলি ড্রাইভার আমাদের সংগঠন নেয় না। আমরা সংগঠন মানি যে রাজ্য সরকার আমাদের জন্য ইতিবাচক সিদ্ধান্ত নেবেনি। 2018 বিধানসভা নির্বাচনের ভিশন ডকুমেন্টে এই 10,323 শিক্ষকদের চাকরি স্থায়িত্বের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। বর্তমানে কিন্তু বিজেপি এই ব্যাপারে নিশ্চুপ। এরপরও 10,323 শিক্ষকরা তাদের চাকরি টিকে থাকার ব্যাপারে আশাবাদী। দেখা যাক শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। ব্যুরো রিপোর্ট, হালাবো। মঙ্গলবার ভাতৃদ্বিতীয়া। এই ভাতৃদ্বিতীয়ায় দলীয় বন্ধের হাতে ভাই ফোঁটা নিলেন মুখ্যমন্ত্রী। নিজ সরকারি আবাসে এদিন ফোঁটা নিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ভাতৃদ্বিতীয়া তথা ভাইফোঁটাকে ঘিরে মঙ্গলবার রাজ্যে রীতিমতো উৎসবের মেজাজ। এই উৎসবের মেজাজেই মঙ্গলবার নিজ সরকারি আবাসে দলীয় বনেদের হাতে ভাইফোঁটা নিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বনের দল একে একে এদিন মুখ্যমন্ত্রীকে ভাইফোঁটা দিলেন, সঙ্গে হল উপহার আদান প্রদানও। মুখ্যমন্ত্রীকে স্বয়ং ভাইফোঁটা দিলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত। এদিনের প্রার্থনা সম্পর্কে বলতে গিয়ে বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী পাপিয়া দত্ত বলেন, আজকে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী নেতৃত্বে যে সরকারটা চলছে, সেই সরকারের সময় আমাদের বোনদের যে সুরক্ষা প্রকৃত রূপে এবং আমাদের সম্মান গরিমা সেটা প্রকৃত রূপে প্রতিষ্ঠা পেয়েছে, এবং তার জন্য আজকের এই দিনে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমাদের রাজ্যের একটাই কামনা আজকে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে, যে ওনার যে স্বপ্ন এই রাজ্যকে নিয়ে, মাতা ত্রিপুরা সুন্দরীকে নিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার যে স্বপ্ন উনি দিন রাত দেখছেন, সেই স্বপ্ন যেন খুব তাড়াতাড়ি দ্রুত যেন বাস্তবায়িত হয়, এটাই আজকের দিনে আমাদের প্রার্থনা থাকবে। আমাদের আমাদের ভাই যেন দীর্ঘজীবী হন, এটাও আর একটা প্রার্থনা থাকবে। নিজ প্রতিক্রিয়া এ ব্যাপারে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, মুখ্যমন্ত্রী হিসাবে ভাইফোঁটা দিলেই ভাইয়ের বোনেরা দায়িত্ব নিব এমন নয়। মুখ্যমন্ত্রীর কাছে তো 9 মার্চ যখন শপথ নিয়েছে তখন 37 লক্ষ ত্রিপুরাবাসীরই দায়িত্ব এসে গেছে। এটা একটা আনুষ্ঠানিক মাধ্যম, যেটা আমি বলবো আনুষ্ঠানিক মাধ্যম। এই মাধ্যমগুলো আমাদের মধ্যে সংস্কৃতিকে বিরাজমান রাখে, ঠিক জীব মানে জীবন্ত রাখে, তো এটা আজকে কথা। কিন্তু দায়িত্ব তো পুরা ত্রিপুরাবাসীকে রক্ষাময় করতে হবে, সেটা তো যেদিন আমি শপথ নিয়েছি সেদিনে আমি সংবিধান হাতে রেখে সেটাই শপথ নিয়েছি যে তন মন ধন দিয়ে ত্রিপুরার সেবা করব ও ত্রিপুরাবাসীকে রক্ষা করব। সেটা তো 9 তারিখে হয়ে গেছে, তো এটা আজকের যেটা আমি আবারও বলবো, আজকের এটা এটা
আমাদের পরম্পরার মধ্যে একটা আনুষ্ঠানিকভাবে সেটাকে রাখা হয়েছে, সে আনুষ্ঠানিক এটারও প্রয়োজন রয়েছে। কারণ এদিন সরকারি আবাসে মুখ্যমন্ত্রীকে দলীয় বোনেরা ভাইফোঁটা দিল, তারা কিন্তু গতবারের তুলনায় সংখ্যায় অনেক কম ছিলেন, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বোনেদের সংখ্যা হ্রাসে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হালাবোর। মঙ্গলবার গিরি গোবর্ধন পুজো এবং অন্নকূট উৎসব। জগন্নাথ বাড়িতে এদিন গিরি গোবর্ধন পুজো এবং অন্নকূট উৎসব পালিত, ভক্ত সাধনের মধ্যে ব্যাপক সারা পরিলক্ষিত। ভগবত মতে মঙ্গলবার গিরি গোবর্ধন পুজো ও অন্নকূট উৎসব। অন্যান্য বৈষ্ণব ধর্মীয় মঠ মন্দিরের পাশাপাশি আগরতলার জগন্নাথ বাড়িতেও এদিন গিরি গোবর্ধন পুজো ও অন্নকূট উৎসব পালিত হল। মাত্র 7 বছর বয়সে শ্রীকৃষ্ণ এই গিরি গোবর্ধন পুজো ও অন্নকূট উৎসব পালন করেছিলেন বলে নিজ প্রতিক্রিয়া জানালেন জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ ভক্তি কর্ম। আজকে শুভ শ্রী শ্রী গোবর্ধন পূজা, অন্নকূট মহামহোৎসব, বলি দৈত পূজা, গো পূজা, গোগ্রাস, অত্যন্ত সেই অত্যন্ত মাঙ্গলিক অনুষ্ঠান। এই অন্নকূট উৎসব করেছিল ভগবান শ্রীকৃষ্ণ, একসব ব্রজেতে দেবরাজ ইন্দ্রের পূজা করছিলেন ব্রজবাসীগণ। এটা হল ব্রজলীলা, ভগবান শ্রীকৃষ্ণ 7 বছর বয়স, 7 বছর বয়স। এই গিরি গোবর্ধন পুজো ও অন্নকূট উৎসবকে ঘিরে এদিন ভক্ত সাধারণ জগন্নাথ বাড়িতে উৎসবের আনন্দে মাতলেন, প্রসাদ গ্রহণ করলেন। ভক্ত সাধারণের মধ্যে অনাবিল আনন্দ পরিলক্ষিত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হালাপুর। মঙ্গলবার আগরতলায় অনুষ্ঠিত হল বেঙ্গল অ্যান্ড নর্থ ইস্টার্ন রিজন গ্রিন ইনোভেটর্স অ্যান্ড সোশ্যাল এন্টারপ্রিনার্সের জাতীয় সেমিনার। প্রজ্ঞা ভবনে এদিন এই জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে রাজ্যের পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উপস্থিত ছিলেন। এই সেমিনারের উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় নিজ প্রতিক্রিয়া বলেন। অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, এই সংস্থা ভারত সরকারের এবং এর সঙ্গে আমাদের ত্রিপুরারও একসঙ্গে যুক্ত হয়ে আজকের সারাদিনব্যাপী একটা সেমিনারের আয়োজন করা হয়েছে। এটা মূলত এটা ভারতবর্ষে ভারত সরকারের অনেক আগেই এই ডিপার্টমেন্ট শুরু হয়েছে, কিন্তু আমরা দেখেছি 2015 থেকে এটা স্পেশালি সারা ভারতবর্ষব্যাপী এটা কাজ শুরু করেছে। এবং এটা অবশ্যই বলতে হয় যে আমাদের ভারতবর্ষ আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ক্ষমতায় আসার পরে 14 সালের পর থেকে এটাকে খুব উনি গুরুত্ব দিয়েছেন। কেন? স্বাভাবিকভাবে সারা ভারতবর্ষের যারা আমাদের যারা একদম অন্তিম পর্যায়ে মানুষ থাকে, গরিব মানুষ, বিশেষ করে মহিলাদের এই যে স্বাবলম্বীকরণ করার জন্য যে উদ্যোগ ভারত সরকারের নেওয়া, এটাকে যাতে সঠিকভাবে তাদেরকে অর্থনৈতিক দিকে সমৃদ্ধ করা যায়। শেষ করাটাকে আরো একবার শিরোনাম। ক্রান্তিকারে দূর স্বাস্থ্যে ভরপুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। বুধবার উচ্চ আদালতে বাদল চৌধুরীর জামিনের আবেদন নিয়ে শুনানি, আদালতে সোপার্দ করা হবে সুনীল চৌধুরীকেও। সাপ্র মণ্ডল সভাপতি নির্বাচনে 6 প্রার্থী ভোট নিয়ে উত্তেজনার পারদ ক্রমশই ঊর্ধ্বমুখী।
কালীপুজোর সাংস্কৃতিক সন্ধ্যায় সংঘবদ্ধ হামলা চালালো পাশের গ্রামের লোকজন, আহত সাত, ঘটনা সিধায় থানাধীন হরিণাখোলার নাথপাড়ায়। বাদল চৌধুরী প্রসঙ্গে গৌতম দাসের উক্তি নিয়ে সংশয় ব্যক্ত করলেন আইনমন্ত্রী রতন লাল। এখন এ পর্যন্তই, ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে হলাবো।